আপনি জানেন যে শনিবার বিকেল সিনেমাটি অলমোস্ট 4 বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিল বা এখনো আছে। তো আমরা আশা করছি শিগগিরই এটি মুক্তি পাবে, সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়ে দিবে। কিন্তু এই যে এতদিন ধরে এটা আটকে ছিল, এই সিনেমাটা নিয়ে আসলে আপনার প্রত্যাশা কি? একটা সিনেমা বা শিল্পকর্ম কোনোটাই কখনো আটকে থাকা শুভ লক্ষণ না আমি মনে করি, এবং এটা কোনো সলিউশন না। হ্যাঁ, আপনার সিনেমাটাকে খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, আপনি ইচ্ছে মতো সমালোচনা করতে পারেন, কিন্তু আপনি আটকে রাখতে পারেন না। কারণ আটকে রাখলে একটা সিনেমার জন্যই ক্ষতিকর, এবং সিনেমার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের জন্য ক্ষতিকর, এটা আমার কাছে মনে হয়। এবং আটকে রেখে এক অর্থে আপনি এমন একটা হাইপ ক্রিয়েট করে ফেলছেন সিনেমাটা নিয়ে, যে সিনেমাটা আপনার অন্য কিছু করতে হবে, তখন মানুষের আগ্রহ আরও বেশি বেড়ে যাবে, মানুষের প্রত্যাশার চাপ বাড়বে, সমস্ত কিছু বাড়বে, এবং তখন আপনি একটা সময় গিয়ে মানুষের, সাধারণ মানুষের যখন প্রতিবাদ করার ক্ষমতা বাড়বে এবং শিল্পের সাথে যারা জড়িত তাদের যখন প্রতিবাদ করার ক্ষমতা বাড়বে, তো তখন আপনি চাইলেও সিনেমাটাকে খুব একটা বেশি দিন আটকে রাখতে পারবেন না বলেই আমি মনে করি, এবং বিশ্বের ইতিহাসে তাই দেখা গেছে। সিনেমাকে সেভাবে নিষিদ্ধ করতে পারেনি, বা যখনই নিষিদ্ধ করা হয়েছে পরে দেখা গিয়েছে যে কোনো না কোনো সময় সেটা লিকড হয়ে গেছে, এবং সেটা যখন মানুষের সামনে এসেছে তখন আগের চেয়ে অনেক বেশি রেসপন্স এসেছে, যেটা হয়তো নর্মালি যদি রিলিজ দিত সেটা হয়তো সেই রেসপন্স আসতো না। তো এটা আমাদের বোঝা উচিত। তো আমি কখনোই আশা করি না, আমি যদি এমন কোনো মানুষ যাকে আমি পছন্দ করি না তারও যদি সিনেমা হয়, কিন্তু সেটা আটকে রাখা কখনোই কোনো দেশের জন্য শুভ লক্ষণ না। এবং সেটা শুধুমাত্র সিনেমা না, সেটা বই, নাটক, গান, ওটিটি, এনিথিং, ফর এনিথিং। যেমন আমরা এখন জানতে পাচ্ছি যে এবার বইমেলাতে আদর্শ প্রকাশনকে স্টল দেওয়া হচ্ছে না, হ্যাঁ, কিছু বইয়ের জন্য। তো এটা কখনোই হতে পারে না, এটা নিঃসন্দেহে একটা বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। এবং যেখানে বাংলা একাডেমি এবং একুশে বইমেলা মানে হচ্ছে একুশের চেতনা, যার মানে হচ্ছে যে আপনাকে আপনার কথা বলার স্বাধীনতা দিতে হবে, আপনি যদি আমার সাথে একমত নাও হন কিন্তু আপনি কথা বলতে পারবেন, সেই জায়গায় একুশে বইমেলার চেতনার পুরোপুরি আমার কাছে মনে হয় যেটা বিপরীত, আপনি এটা করতে পারেন না। একটা স্বনামধন্য প্রকাশনীকে আপনি স্টল দিবেন না, মানে দ্যাটস নট গোনা ওয়ার্ক আই থিঙ্ক। আচ্ছা, এই যে আপনি বললেন একুশে বইমেলাতে একটি আদর্শ প্রকাশনার মতো একটা ইয়েকে স্টল দিচ্ছে না, কিংবা এই যে সিনেমা কিংবা যে কোনো কিছু শিল্প সংশ্লিষ্ট যে কোনো কিছু শিল্প সংস্কৃতিকে দমিয়ে রাখার যে একটি চেষ্টা বা প্রচেষ্টা বা অপচেষ্টা আমি বলবো আমাদের দেশে, এটিকে আসলে আপনি কীভাবে দেখছেন, বা এটিকে আসলে আমাদের এটিকে উচ্চানোর জন্য আমাদের কী করা উচিত? এটাকে উত্তরানোর জন্য আমার কাছে আমাদের আরও বেশি করে প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ যত বেশি হবে আমার কাছে মনে হয় যে একটা সময় সে যেই হোক না কেন সে পিছু হটতে বাধ্য হবে, এবং সেটাই আমরা খেয়াল করে এসেছি, ইতিহাসে তাই হয়েছে আমার কাছে মনে হয় যতবার আমরা দেখেছি। আর দমিয়ে রাখার চেষ্টাটা আমার কাছে মনে হয় যে মানুষ যখন অন্যায় করে ভয় পায় তার চেয়ে বেশি যে সমস্যা সেটা হচ্ছে যখন সে অন্যায়টা নিয়ে কথাবার্তা বলে তখন সেটা সে নিতে পারে না। এবং আমার কাছে মনে হয় যতদিন আমরা সহনশীল হতে না পারবো, সমালোচনা নিতে না পারবো, এবং নিজেদের দোষ ত্রুটিকে আমরা যতদিন দেখাতে না পারবো ততদিন আমরা এগোতে পারবো না। আপনি যতদিন বিতর্ক না করবেন, তর্ক না করবেন, ততদিন আপনার উন্নতির যে রাস্তাটা সেটা অগ্রসর হবে না। কারণ সহমত ভাই এই কথা কখন উন্নতি আনে নাই, পৃথিবী ইতিহাসে নাই, সহমত ভাইতে উন্নতি আসে না, ঠিক আছে? সেটা বরং দেখা গেছে যে সহমত করতে করতে সবাই যদি সব ভালো হয়ে যায় তাহলে তো আর আর্ট ক্রিয়েশনের দরকারই নাই, সবই তো ভালো, আপনিও ভালো, আমিও ভালো, সবই ভালো, সময় টিভি ভালো, সবই ভালো, কোনো সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নাই, আমরা একদম খাঁটি মানুষ। কিন্তু সেটা হয় না, 100% কেউই হয় না। এবং যেই খুঁত আছে সমাজে, সমাজের যে খুঁত আছে, অপূর্ণতা আছে, সমাজের যে আমাদের না পাওয়ার যে আমাদের যন্ত্রণা আছে, সেটা নিয়ে শিল্প এবং শিল্পী কথাবার্তা বলবে, সেই শিল্পীকে আপনি তো আটকে রাখতে পারবেন না। আপনার হয়তো পছন্দ না হতে পারে কিন্তু আপনি আটকে রাখবেন কেন, কোন ক্ষমতায় এতে কেন আটকে রাখবেন? এটা আমার কাছে মনে হয় একদমই অপচেষ্টা। এবং আমি মনে করি এটা যারা করে তারা হয়তো ভয় পায়, অনেক বেশি ভয় পায়, বাট এই ভয়কে আমরা ভয় করি না, এবং আশা করি অবশ্যই শনিবার বিকেল ঠিকঠাক মতো মুক্তি পাবে। শনিবার বিকেল সিনেমাটি যদি মুক্তি পায় আপনি কেন দেখবেন? দেখবো অবশ্যই। মুস্তাফা ফারুকী নিঃসন্দেহে দেশের একজন স্বনামধন্য পরিচালক, তার পরিচালনার স্টাইল আছে একটা আলাদা, এবং তিনি যেটা করেছেন আমার কাছে মনে হয় যে তিনি যখন প্রথম প্রথম কাজ করতে আসেন তাকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে যে আমার সিনেমা বানাতে বা এত কিছু করতে, বা আমি যদি টেলিভিশন প্রোডাকশন করতে চাই আমার অত বড় কিছু লাগবে না, হ্যাঁ, এবং আমার নিত্যদিনের যে ঘটনা সেটাতেও আমি চাইলে গল্প খুঁজে বের করতে পারি। এটা আমার কাছে মনে হয় ফারুকী সাহেবের একটা বড় ব্যাপার। তো সেই মানুষটা যখন এরকম সিনেমা বানাচ্ছেন এবং যেই স্টাইলে বানাচ্ছেন, বিশেষ করে আমি সেই স্টাইলটা দেখার আমার বেশি ইচ্ছা। 1.5 ঘন্টা সিনেমা আমি যতদূর জানি, এবং পুরোটা এক টেকে শর্ট করা। আপনার এই ইন্টারভিউ যখন শর্ট হবে আপনি অনেক কাট দিবেন, হ্যাঁ, একটা হয়তো এটা হয়তো 10 মিনিট 15 মিনিট একটা ইন্টারভিউ যাবে বা 5 মিনিটে যাবে, সেখানে অনেক কাট থাকবে, কিন্তু ওনার এই 1.5 ঘন্টা সিনেমা কোনো কাট নাই। এটা যে কী পরিমাণ কঠিন এটা যারা অডিও ভিজুয়াল মাধ্যমের সাথে জড়িত একমাত্র তারাই জানতে পারে। তো আমি এই স্টাইল দেখতে চাই। আমার অনেক প্রিয় অভিনেতা আছে, সেখানে ইন্তেখাব দিনার আছে,
সেখানে পরমব্রত আছে, সেখানে জাহিদ হাসান আছেন, তিশা আছেন, মনোজ প্রামাণিক আছেন, তো এদেরকে এক পর্দায় দেখা আমার জন্য বিশাল বিশাল বড় ব্যাপার। এবং এছাড়াও দেশের বাইরেও বেশ কিছু শিল্পী আছেন। তো আর যেই ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত সেটিও একটা আগ্রহের কারণ। সিনেমার নামটা আমার খুব পছন্দ, শনিবার বিকাল, খুব সুন্দর এরকম একটা আর্টিস্টিক নাম। সব মিলে এটা হচ্ছে কি আমার কারণ, তবে সবচেয়ে বেশি আমি যেটার জন্য আমি স্টাইল যে মেকিং একটাকে বাংলাদেশের প্রথম ওয়ান টেক শর্ট মুভি ইফ আই এম নট মিস্টেকেন, আমার মনে হয়, হ্যাঁ তাই, আমি মিস্টেক করি নাই, আমার মনে হয় ঠিকই আছে। সো এটার জন্য আমি সিনেমাটা অবশ্যই দেখতে চাই এবং আমি অবশ্যই সিনেমাটা গিয়ে দেখবো।